হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে মার্চ মাস থেকে কোভিডের কারণে আমাদের স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আমাদের এর পরীক্ষা হবে কি হবে না, এবং যদিও পরীক্ষা হয় সেটা কি অনলাইনে হবে, আর অনলাইনে হওয়ার পসিবিলিটি কতটা রয়েছে, রাজ্য কি এই বিষয়ে বলছে যে কবে থেকে তোমাদের স্কুল শুরু হবে। এই যেটা বলা হয়েছিল সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে তোমাদের স্কুল খোলা হবে, সেটা কি খোলা হবে, এবং তোমাদের এক্সামও বা কবে নেওয়া হবে, এ তোমাদের এ নিয়ে প্রত্যেকেরই একটা সংশয় রয়েছে। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবে রাজ্য কী ভাবছে তোমাদের পরীক্ষা নিয়ে, এ তোমাদের পরীক্ষা যদিও হয় কী প্রসিডিউর হতে চলেছে, বা পরীক্ষা এবছর হবে কি না, সেই নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে সবাই জানো কোভিড-19 কারণে তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। এ তোমরা যারা নতুন শিক্ষাবর্ষের স্টুডেন্ট রয়েছে, তোমাদের রীতিমতো 3-4 মাস হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা স্কুলে যারা পড়ছো তোমাদের এর অ্যাকচুয়ালি তোমাদের টেস্ট পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষা আছে সেই পরীক্ষা হবে কি না, যদিও হয় অ্যাকচুয়ালি কী উপায়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এ বিষয়ে কী বলছেন রাজ্য। তো সেখানে আমি সবার প্রথমে যাওয়ার আগে তোমাদের একটু বলে রাখি যে রাজ্য কী প্রচেষ্টায় ছিল। যেরকমভাবে প্রত্যেকটি রাজ্য চাইছে যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয়, সেরকমভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যও কিন্তু ও যে শিক্ষাবিদরা আছে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে স্টুডেন্টদের বা যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয় পড়াশোনার। সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম উপায় অবলম্বন করে করে টেস্ট করছে। এতদিন ধরে এ তারা মূল্যায়ন করার চেষ্টা করছিল অনলাইনে কতজন পড়াশোনা করতে পারবে, অফলাইনে কতজন পড়াশোনা করতে পারবে, আদৌ কি অনলাইনে পড়াশোনা করা যাবে কি না। কিন্তু এখন দেখা যাচ্ছে এই মূল্যায়ন একেবারে অর্থহীন। কারণ কি, এই মূল্যায়ন এখন দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে তো দূরের কথা, শহরেও এরকম কিছু স্টুডেন্ট রয়েছে যাদের যারা অনলাইনের সুবিধা নিতে পারছে না, কারণ তাদের কাছে স্মার্টফোন নেই বা যে ধরনের সুবিধা থাকা দরকার একটা স্টুডেন্টের এই মুহূর্তে পড়াশোনা করার জন্য অনলাইনে, সেই সুবিধা তাদের কাছে নেই। তো এখানে এ যেহেতু তাদের কাছে স্মার্টফোন নেই, ল্যাপটপ নেই, কিচ্ছু নেই, অনলাইনে আসার কোনো ও যন্ত্রাংশ নেই, সেক্ষেত্রে এ তারা কীভাবে অনলাইনে পড়াশোনা করবে। যদি শহরের অবস্থা এরকম হয় তাহলে যে এ গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর অবস্থা কীরকম হবে, সেইটা নিয়েই বিবেচনা কিন্তু শুরু হয়ে গেছে। এখন ওন বিভিন্ন লোক বিভিন্ন তাদের মতামত দিচ্ছে, তারা বলছে যে এই যে মূল্যায়ন করার প্রচেষ্টা যে অনলাইনে স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া যাবে না অফলাইনে, সেটা হচ্ছে পুরোপুরি অর্থহীন। কারণ এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট এরকম রয়েছে যারা অনলাইনে পড়াশোনার ব্যবস্থায় গ্রহণ করতে পারেনি, সেক্ষেত্রে তারা কীভাবে পরীক্ষার জন্য ও সঠিকভাবে সব সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারবে। তো এতদিন ধরে শিক্ষার্থীদের পঠন পাঠনকে এ অনলাইনের দ্বারা অব্যাহত রাখার চেষ্টা যেটা করা হচ্ছিল সেটা রীতিমতো এখন কিন্তু অর্থহীন বলে বলছে বিভিন্ন শিক্ষাবিদরা। রাজ্যের পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারও কিন্তু একই কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি গ্রাম অঞ্চলের দিকে যাব কেন, আর অনলাইনের কথা এখানে পুরোপুরি যুক্তিযত নয়। কারণ কি, যে আমি গ্রামের দিকে পড়ে যাবো, আগে শহরের দিকেই যদি তাকায় তাহলে এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা এখনও পর্যন্ত অনলাইন স্কুলে পঠন পাঠন চালু হলেও তারা অনলাইনে এখনও আসতে পারেননি, কারণ তাদের কাছে অনলাইনে আসার জন্য সাময়িক যে যন্ত্রপাতির প্রয়োজন, মানে আমি এখানে বলতে চাইছি তোমাদের স্মার্টফোন অথবা একটা যে কোনো ও তোমাদের ল্যাপটপ বা কিছু, এখানে তারা তাদের কাছেই যদি না থাকে সেক্ষেত্রে গ্রাম অঞ্চলে গেলে এর সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেই কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারও কিন্তু সেই একই কথা বলেন। এখন যে অনলাইন করা যুক্তিযত না অফলাইন করা যুক্তিযত, এই যে মূল্যায়ন অনলাইনে করার জন্য যে মূল্যায়ন করা হচ্ছিল সেই মূল্যায়নের কোনো অর্থই হয় না। এবং তিনি এটাও বলেন, নানা রকম উপায়ে আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা অব্যাহত রাখে, মিড ডে মিলের সাথে অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে যাতে তাদের পড়াশোনা কিছুটা হলেও ঠিকঠাক থাকে। বিভিন্ন রকম উপায়ে আমরা কী চেষ্টা করছি যাতে শিক্ষার্থীরা পড়াশোনা ঠিক রাখে, এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকের সাথে এ সমালোচনা করা বা সার্ভে করে তারা জানতে পারে তাদের শিক্ষকদেরও একই মতামত যে অনলাইনে পরীক্ষা নেওয়া বা অনলাইনে ক্লাস চালু করা প্রত্যেকের জন্য নয়, এবং অনলাইনে পরীক্ষা নেওয়া তো যাবেই না, কারণ
যদি প্রত্যেকটা স্টুডেন্ট ওই পরীক্ষায় বসতে না পারে সেক্ষেত্রে এ কয়েকজনের জন্য পরীক্ষা নেওয়া একেবারেই অর্থহীন, সেটাই কিন্তু প্রত্যেকটা শিক্ষক কিন্তু এই একই দাবি করেন। সেক্ষেত্রে তোমাদের অনলাইনে পরীক্ষা কিন্তু হবে না। তো এই সমস্ত দিক বিবেচনা করে যদি আমরা দেখি তাহলে রাজ্যের থেকে কোনো মত নেই যে অনলাইনে এক্সাম নেওয়ার, তার মানে অনলাইনে কিন্তু তোমাদের কোনো মতে এক্সাম নেওয়া হবে না, কারণ এটা বিভিন্ন শিক্ষক এবং বড় বড় শিক্ষাবিদরা একে অর্থহীন বলে মনে করেন, কারণ একটি স্টুডেন্টও যদি পরীক্ষা না দিতে পারে সেই পরীক্ষা অর্থহীন বলে মনে করছেন বিভিন্ন শিক্ষাবিদরা, যেটা একেবারে ঠিক যে যখন পরীক্ষা হবে পরীক্ষায় যাতে সবাই সমান অধিকার পায়, কারোর কাছে কোন স্মার্টফোন আছে কি না বা কোনো পরীক্ষা নেওয়ার আগে অন্য কোনো উপায়ে তারা নিতে পারবে কি না সেটাও দেখা হয়। অফিসিয়ালভাবে এক্সামের কথা আলোচনা না হলেও অনলাইনে কিন্তু অনেক স্কুল নিজেদের মতন করে টেস্ট নিতে শুরু করছে, সেক্ষেত্রে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা প্রশ্নপত্র পাঠাচ্ছে এবং সেই প্রশ্নপত্রের উত্তর স্টুডেন্টরা যাতে এ নিজেরাই কোনো বই না দেখে বা নিজেরাই যাতে দিতে পারে সে বিষয়ে এ অভিভাবকদেরও বলা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষা দিতে পারছে না। তো এখান থেকে অনেক কিছু এরকম দিকে দৃষ্টিপাত করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে যে অনলাইনে কোনো মতেই তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব নয় এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে। পরবর্তী সময়েও যদি পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে সমস্ত দিক বিবেচনা করেই নেওয়া হবে যাতে একটি স্টুডেন্টও পরীক্ষা থেকে বঞ্চিত না হতে পারে। তো সমস্ত দিক বিবেচনা করে এখন যদি আমি বলি তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব কি সম্ভব না, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের পরীক্ষা নেওয়া কিন্তু চান্স খুবই কম রয়েছে যে এবছর তোমাদের পরীক্ষা হবে। কারণটা বলে রেখি, অনলাইনে তোমাদের পরীক্ষা হচ্ছে না, আর অফলাইনে পরীক্ষা হওয়ার মানে তোমাদের কি উপায়ে পরীক্ষা হতে পারে, এ এক হতে পারে বিভিন্ন স্কুল যেরকমভাবে নিচ্ছে যে অফলাইনে কোনো প্রত্যেকটা স্টুডেন্টকে স্কুল থেকে যেরকমভাবে অ্যাক্টিভিটি টাস্ক নিতে হয় সেই রকম উপায়ে পরীক্ষা নিতে পারে, সেটা খুব একটা কার্যকর না। এবার স্কুলে গিয়ে তোমরা পরীক্ষা কখন দিতে পারবে, যখন তার যে কোভিডের কেস কম হবে এবং সমস্ত কিছু নর্মালাইজ হবে তবেই তোমাদের স্কুল শুরু হবে, তবেই তোমাদের এক্সাম হবে, এর আগে কিন্তু এক্সাম হবে না। কেন কোনো রকমভাবে স্কুলে গিয়ে তোমাদের এক্সাম দেওয়ার পরিকল্পনা করতে পারে না এই মুহূর্তে, কারণ বিভিন্ন জয়েন্টের মতো বিভিন্ন বড় বড় এক্সাম যারা অ্যাকচুয়ালি তোমাদের থেকে বড় রয়েছে তাদের এক্সাম নেবে বলে বিভিন্ন প্রোটেস্ট হচ্ছে, বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে, সেক্ষেত্রে তোমাদের এক্সাম এই মুহূর্তে নেওয়া একেবারেই সম্ভব না। সেক্ষেত্রে তোমাদের এক্সাম যদি না নেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের পরের ক্লাসে ওঠানোর জন্য অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে, বা যেরকমটি ইলেভেনের ক্ষেত্রে হয়েছে সেরকমটিও হতে পারে। কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা অব্যাহত রাখো, তোমাদের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বললাম, এবং এই যে কথাগুলো আমি বললাম সেগুলো বিভিন্ন ওয়েবসাইটের পরিপ্রেক্ষিতে বলেছি, বড় বড় যে ওয়েবসাইটগুলো রয়েছে তার মধ্যে একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমাদের আনন্দবাজার পত্রিকার যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা আরও ভালো মতন করে বিস্তারিত জানতে পারো, এখানে আমি পুরোপুরি তোমাদের আলোচনা করে দিয়েছি। তো তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে আমাদের এক্সাম কবে হবে বা কীভাবে হবে, তো সমস্ত কিছু তোমাদের আইডিয়া হয়ে গেছে। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো, ও আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।